আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে আশা করি সবাই সুস্থ আছো পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চত গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্রমবর্ধমান ফাংশন এবং ক্রমহ্রাসমান ফাংশন নিয়ে চলো শুরু করা যাক তাহলে আমরা নিশ্চয়ই প্রথমে বুঝি যে ক্রমবর্ধমান ফাংশন এবং ক্রমহ্রাসমান ফাংশন বলতে কি বোঝানো হয় তাহলে ক্রমবর্ধমান ফাংশনকে ইংলিশে লেখা হয় ইনক্রিজিং ফাংশন এবং ফাংশন বলা হয় ডিক্রিজিং এখন আমাদের তাহলে যদি ক্রমবর্ধমান এবং ক্রম ফাংশন নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে পরিচয় করে দিতে চাইব ফাংশনের সাথে পুনরায় আগের মতো করে কিরকম দেখো আমরা ধরে নিলাম যে একটা ফাংশন আমরা দেওয়া আছে সেটা হচ্ছে y is equal to f of এবং বলা হচ্ছে এই যে ফাংশনটা ডোমেইন হচ্ছে r ঠিক আছে ডোমেইন r বলতে কি বোঝানো হচ্ছে তার মানে হচ্ছে আমার যে ফাংশনটা y equal to f of x আছে যে ফাংশনটা সেটা হচ্ছে বাস্তব ফাংশন বলা হচ্ছে দেখতে পাচ্ছি r x বিলংস টু r তার মানে হচ্ছে বাস্তব সংখ্যা x আমরা নিশ্চয়ই জানি যে বাস্তব ফাংশনে কি করা যায় গ্রাফ ড্র করা যায় সো তাহলে আমরা কি করি কয়েকটা গ্রাফ নিয়ে আলোচনা করি দেখো আমাদের কাছে ধরলাম একটা গ্রাফ দেওয়া আছে এরকম আহ এরকম ঠিক আছে দেখো এক্সের মান যত বাড়ছে তত হচ্ছে আমার ফাংশনটা উপরের দিকে চলে আসে তার মানে হচ্ছে একটা ধীরে ধীরে বাড়ছে আবার ধরলাম আর একটা ফাংশন আছে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে এক্সের মান বাড়ার সাথে সাথে ফাংশনটা ধীরে ধীরে বাড়ছে আবার একসময় স্টপ হয়ে গেল আবার বাড়ছে আবার স্টপ স্টপ হয়ে গেল আবার বাড়ছে আবার স্টপ হয়ে গেল আবার বাড়ছে এভাবে আবার আরেকটা একটা তৃতীয় একটা ফাংশন দেওয়া আছে ধরলাম সেটা হচ্ছে এরকম এক্স এর মান বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ফাংশনটা নিচে নেমে যাচ্ছে ঠিক আছে তার মানে হচ্ছে এক্স অ্যাফোফ এক্সের ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে তাহলে আর একটা ফাংশন দেওয়া আছে ধরলাম এরকম যে এক্সের ভ্যালু এক্সের মান যত বাড়ছে এক্সের ভ্যালু তত কমছে আবার স্থির হয়ে যাচ্ছে আবার কমছে আবার আবার স্থির হয়ে যাচ্ছে আবার কমছে এভাবে চলছে এবং লাস্ট একটা ফাংশন দেওয়া আছে ধরলাম সেটা হচ্ছে এরকম যে এক্সের মান বাড়ার সাথে সাথে ফাংশনটার ফাংশানটার এক্সের ভ্যালু কখনও বাড়ছে কখনো কমছে আবার বাড়ছে আবার কমছে আবার বাড়ছে এভাবে এইভাবে চলছে ঠিক আছে তাহলে এই পাঁচটা গ্রাফ যে দেখানো হয়েছে এই পাঁচটা গ্রাফ আসলে আমাদের ক্রমবর্ধমান এবং ক্রমরাসমান ফাংশনটাকে প্রকাশ করে কিরকম দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ফাংশন থেকে যদি তাকাই দেখতে পাচ্ছি যখনই যতই আমরা এক্সের ভ্যালুটাকে অর্থাৎ দেখতে একটু কোনো একটা পয়েন্ট যদি আমরা বিবেচনা করি এখানে যদি x সামথিং টু সামথিং আরেকটা পয়েন্ট যদি বিবেচনাকে করি এখানে x a টু এ এর পরবর্তী বিন্দুতে হচ্ছে এক্স ইকুয়াল টু বি ঠিক আছে এই পয়েন্টের জন্য যদি আমরা এফ ওফ এক্সের ভ্যালু বের করি দেখো এটা হচ্ছে ভ্যালু বের এখানে পাবো এই জায়গায় পাবো এফ অফ বি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এ হচ্ছে এর ভ্যালু বেশি আলটিমেটলি এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ক্রমবর্ধমান তার মানে এক্স এর ভ্যালু যত বাড়ছে আমার এফোভ এক্সের ফাংশনের ভ্যালুর মানটাও এক্সের ভ্যালুটাও তত বাড়ছে একইভাবে এই জায়গাটাতে আমরা বলতে পারি এই ফাংশনটাও একটা কি ক্রমবর্ধমান ফাংশন একই তাহলে তাহলে আমরা যদি পরবর্তী গ্রাফ যেটা থার্ড গ্রাফের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এক্সের মান যত বাড়ছে এফ ও এক্সের ভ্যালু তত কমছে সো আলটিমেটলি কি বলতে পারি এটা হচ্ছে রাসমান ফাংশন একইভাবে এটাও কি ক্রমরাসমান ফাংশন কারণ দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু কমার সাথে সাথে তার এক্সের ভ্যালু বাড়ার সাথে সাথে এফ এর মানটাও কমছে এখন আসুন লাস্ট যেটা গ্রাফ সেটা দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি কিছু টার্মের জন্য অর্থাৎ কিছু ক্ষেত্রের জন্য x এর ভ্যালু যত বাড়ছে f(x) এর মান বাড়ছে আবার একটা সার্টেন মোমেন্টের পরে আবার x এর মান বাড়ার সাথে সাথে f(x) এর ভ্যালুর মান কমছে আবার একই ভাবে একটা সার্টেন টাইম পরে আবার f(x) এর x এর মান বাড়ার সাথে সাথে f(x) এর ভ্যালু বাড়ছে তাহলে এই জায়গায় আমরা বলতে পারি এই ফাংশনটা ইনক্রিজিংও নয় ডিক্রিজিংও নয় তার মানে আমি যদি কোনো একটা ব্যবধি ঠিক করে দিই তাহলে আমরা বলতে পারবো ওই ব্যবধির জন্য আমার ফাংশনটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং যদি আমার কাছে কোনো ব্যবধি দেওয়া না থাকে তাহলে এই ফাংশনটার জন্য আমরা বলতে পারবো না আদৌ ফাংশনটা ক্রমবর্ধমান নাকি ক্রমরাশমান ক্রমরাসমান ঠিক আছে কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো একটা নির্দিষ্ট ব্যবধির জন্য ফাংশনটা ক্রমবর্ধমান আবার পরবর্তী ব্যবধির জন্য দেখতে পাচ্ছি ফাংশনটা হচ্ছে ক্রমরাসমান ঠিক আছে এই জন্য এটাকে আসলে কোনো নাম দ্বারা আমরা সিম্বলাইজ করতে পারছি না তাহলে একটু যদি আসলে এই যে গ্রাফের মাধ্যমে যে আমাদের ক্রমবর্ধমান এবং ক্রমরাসমান ফাংশনটাকে দেখানো এটা হচ্ছে জাস্ট একটা একটা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন ঠিক আছে এখন আমরা দেখব যে লেখনের মাধ্যমে বলো অথবা বোঝানোর জন্য আমরা কীভাবে ক্রমবর্ধমান এবং ক্রমরাসমান ফাংশনটাকে প্রকাশ করি দেখো তাহলে হচ্ছে ধরলাম আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে একোমা বি খোলা ব্যবধির মধ্যে সেটা হচ্ছে ফাংশনটা অ্যাফ এক্স এবং সেটা হচ্ছে কি একোমাভি ব্যবধির মধ্যে বলা হচ্ছে ফাংশনটা সংজ্ঞায়িত এবং এই যে একোমাবি ব্যবধির মাঝখানে ধরে নিলাম দুটো পয়েন্ট আমরা বিবেচনা করছি একটা হচ্ছে এক্সশন আর একটা হচ্ছে এক্স টু ঠিক আছে ঠিক আছে তা আমাদের যে একশন এবং এক্স টু বিন্দু যে দুটো বিবেচনা করছি তারা হচ্ছে কি একোমাবি ব্যবধির মধ্যে অবস্থান করছে ঠিক আছে তাহলে আমরা বলছি যে এফ ও ফাংশনটা ক্রম বর্ধমান হবে যদি এফ এক্স এফ এক্স ওয়ান লেস দেন এফ ওফ এক্স টু হয় যখন এক্স ওয়ান লেস দেন এক্স টু তার মানে হচ্ছে যে আমার কাছে যে ফাংশনটা হচ্ছে যে ধরলাম এই ফাংশনটা দেওয়া যেটা দেওয়া আছে এফ এক্স সেটা হচ্ছে এই ফাংশনটা এই ফাংশনটা বলা হচ্ছে এ কমা বি এই ব্যবধির মধ্যে সংজ্ঞায়িত তাহলে এই এক কমা বি ব্যবধির মাঝখানে যে দুটো পয়েন্ট বিবেচনা করা হয়েছে একটা হচ্ছে এক্স ওয়ান আরটা হচ্ছে এক্স টু তাহলে দেখো এখন বলা হচ্ছে যে এক্স ওয়ান এ চেয়ে এক্স টু বড় ঠিক আছে তার মানে বলা হচ্ছে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান একটা রিলেশন না ঠিক আছে তাহলে এখন আমরা কী করছি এই যে দেখতে পাচ্ছি এক্স ওয়ান এবং এক্স টু এই দুটো পয়েন্ট না এই দুটো পয়েন্টের জন্য যদি আমি এফ অফ এক্সের ভ্যালু বের করি কী পাবো একটা এফ অফ এক্স ওয়ান পাবো অন্যটা পাবো এফ অফ এক্স টু ঠিক আছে এখন বলা হচ্ছে যদি এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান হয় এটার জন্য যদি আমার এফ অফ এক্স টু গ্রেটার দেন এক্স অফ এক্স ওয়ান হয় তার মানে আমার যেই দুটো পয়েন্ট আমরা বিবেচনা করেছিলাম ওই দুটো পয়েন্টের জন্য যদি আমরা এফ অফ এক্সের ভ্যালু নিই এবং তাদের মধ্যে যদি আমরা রিলেশনটা দেখি যে এরকম যে এফ অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান তাহলে আমরা বলবো এই ফাংশনটা ক্রমবর্ধমান কেন আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু যত বাড়ছে দেখো এক্সের ভ্যালু এক্স ওয়ান থেকে বাড়তে বাড়তে যখন এফ অফ এক্স টু হচ্ছে সরি এক্স ওয়ান এক্স ওয়ানের ভ্যালু যখন বাড়তে বাড়তে এক্স টু হচ্ছে ঠিক আছে তখন আমরা দেখতে পাচ্ছি আমার এফ অফ এক্স ফাংশনটার মধ্যে এই যে এক্স ওয়ানের ভ্যালুটা দেখতে পাচ্ছি এক্স ওয়ানের ভ্যালুটা চেয়ে এফ অফ এক্স ওয়ানের ভ্যালুটা চেয়ে এফ অফ এক্স টু ভ্যালুটা বর সো আমরা বলতে পারছি এই ব্যবধির জন্য অর্থাৎ এক্স ওয়ান থেকে এক্স টু এর জন্য আমার ফাংশনটা হচ্ছে কি ক্রমবর্ধমান একইভাবে আমরা বলতে পারি যে একটা ফাংশন এফ অফ এক্স ক্রম হ্রাসমান হবে যদি এক্স ওয়ান লেস দেন এক্স টু অর্থাৎ এক্স টু গ্রাটার দেন এক্স এক্স ওয়ানের জন্য আমার এফ অফ এক্স টু লেস দেন এফ এক্স ওয়ান হয় তা মানে আগের যে কথা বলা হচ্ছে তারুল টু অর্থাৎ আমার যদি ফাংশনটা যদি এক্স মানে এক্সের ভ্যালুটা বাড়ার সাথে সাথে যদি এফ ওফ এক্স ফাংশনটার ভ্যালু যদি এফ ওফ এক্স ফাংশনের ভ্যালু যদি হ্রাস পাই তাহলে আমরা বলবো ফাংশনটা হচ্ছে ক্রম হ্রাস মান বুঝাতে পারছি তাহলে এখন একটু তাহলে বুঝতে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন আমরা চলে আসি থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে একটা ফাংশন এফ ওফ এক্স আমরা ধ্রুব ফাংশন বলবো যদি যে দুটো পয়েন্ট এক্স এবং এবং বিবেচনা করেছিলাম তাদের জন্য এবং যদি পরস্পর সমান হয় ঠিক আছে তখন আমরা বলবো যে একমা বি এই ব্যবধির মধ্যে আমার যে কাঙ্ক্ষিত ফাংশনটা সেটা হচ্ছে ধ্রুব ফাংশন তাহলে এই যে যে তিনটা টার্মের কথা বলেছিলাম এই তিনটা টার্মকে আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি কিরকম দেখো এই যে ধরলাম আমার কাছে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই ফাংশনটা ঠিক আছে এবং এফ অফ এক্স ফাংশনের জন্য আমরা দুটো যেই দুটো বিন্দু বিবেচনা করেছিলাম একটা ছিল এক্স ওয়ান অন্যটা ছিল কি এক্স টু তাহলে এক্স ওয়ান এবং এক্স টুর জন্য যদি আমি এফ অফ এক্স ওয়ান আর আমরা এফ ওফ এক্স টু যদি বের করে দিতে পারছি এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এফ অফ এক্স ওয়ানকে প্রকাশ করছে এই বিন্দুটা হচ্ছে কি এফ অফ এক্স টুকে প্রকাশ করছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলতো এক্স ওয়ান কমা এফ অফ এক্স ওয়ান আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি এক্স টু কমা এফ অফ এক্স টু ঠিক আছে এই দিনটা বিন্দু হবে না তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স টু এক্স ওয়ানের যে ভ্যালুটা তার মানে হচ্ছে কি এ অংশটা না এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু হচ্ছে কি এ অংশটা ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এফ অফ এক্স টু এর ভ্যালুটা এফ অফ এক্স ওয়ানের চেয়ে বড় যেখানে আবার আমরা দেখতে পাচ্ছিলাম কি এক্স টু এর ভ্যালুটা এক্স ওয়ানের চেয়ে বড় না সো এখান থেকে রিলেশন আসছে কি যদি এক্স টু এর ভ্যালুটা এক্স ওয়ানের চেয়ে বড় হয় তার জন্য যদি আমার এর ভ্যালুটা যদি চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান একইভাবে আমরা বলতে পারি যে এফ ও এই যে দ্বিতীয় ফাংশনটার যে জন্য অর্থাৎ দ্বিতীয় যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের জন্য যদি আমার এক্স ওয়ানের ভ্যালুটা যদি এক্স টু এর চেয়ে ছোট হয় দেখতে পাচ্ছি কি তার মানে হচ্ছে এক্স টু বড় এক্স টু যদি এক্স ওয়ানের চেয়েও বড়ো হয় তাহলে তার জন্য যে দুটো বিন্দু করেসপন্ডিং বিন্দু এফ ও ওয়ান আর এটা হচ্ছে কি এফ এক্স টু তাদের মধ্যে যদি অ্যাফ এক্স টু এর চেয়ে যদি এফ এক্স ওয়ান বড় হয় এই যে এফ ওফ এক্স ওয়ান বড়ো হয় তাহলে আমরা বলতে পারছি এই যে এফ এক্স ফাংশনটা আছে এই ব্যবধির মধ্যে ফাংশনটা ক্রমরাসমান এখন তাহলে থার্ড পয়েন্ট কী বলছে সেটা হচ্ছে কি এক্স ওয়ান এবং এক্স টু এর জন্য যদি আমার এফ এক্স ওয়ান এবং এফ এক্স টু এই যে দুটো ভ্যালু এই যে যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে হচ্ছে কি এই ফাংশনটা হচ্ছে একটা ধ্রুব ফাংশন বুঝাতে পারলাম আশা করছি তাহলে তোমরা একটু বুঝতে পেরেছো তাহলে এবার আমরা চলে আসি পরবর্তী স্লাইডে এবার তাহলে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে ক্রমবর্ধমান এবং ক্রমরাশমান ফাংশনকে কীভাবে প্রকাশ করা যায় ধরলাম আমার কাছে যে একটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াইজ গুল টু তাহলে আমরা সেটা গ্রাফটাকে ড্র করলাম ধরলাম এরকম একটা গ্রাফ পেলাম এখন হচ্ছে আমরা যে পিক পয়েন্টগুলো দেখতে পাচ্ছি দেখো চূড়াগুলো দেখতে পাচ্ছি এবং যে পাদবিন্দুগুলো দেখতে পাচ্ছি সেই বিন্দুগুলোকে আমরা চিহ্নিত করলাম ঠিক আছে এবং যে সকল পয়েন্টের জন্য এই চূড়া এবং পাদবিন্দুগুলো পাচ্ছি সেই পয়েন্টগুলোকেও আমরা চিহ্নিত করলাম তাহলে দেখতে পাচ্ছি যে চূড়াগুলো দেখতে পাচ্ছি আমরা পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ দ্বারা প্রকাশ করা হয়েছে যেটাকে পিক বলা হচ্ছে পিক আর যে পাদবিন্দু এটার জন্য ক্রেস্ট সম্ভবত ক্রেস্টই বলা হয় তো আলটিমেটলি এই জন্য এই ক্রেস্টকে আমরা তাহলে কী দ্বারা প্রকাশ করছি সি দ্বারা প্রকাশ করছি জাস্ট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি কোন ব্যবধিতে ফাংশনটা ক্রমবর্ধমান কোন ব্যবধিতে ফাংশনটা ক্রমরশমান সেটা আমরা বলতে পারি যদি আমরা কিউ ফোর থেকে কিউ ফাইভ পর্যন্ত বিবেচনা করি তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটা এই ব্যবধিতে এফ ও এক্স ফাংশনটা কিউ ফোর থেকে কিউ ফাইভ সরি কিউ ফোর থেকে পি ফাইভ এই ব্যবধির মধ্যে ক্রমবর্ধমান কারণ আমরা দেখতে পাচ্ছি যত এক্সের ভ্যালু বাড়ছে তখন তত এফ ও এক্স এর মান বাড়ছে আবার যদি দেখি যে পি ফোর থেকে কিউ ফোর পর্যন্ত এই ব্যবধির মধ্যে আমরা বলতে পারি ফাংশনটা হচ্ছে মান কারণ দেখতে পাচ্ছি যতই এক্স এর মান বাড়ছে তত ফাংশনের ভ্যালুর মান হ্রাস পাচ্ছে ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই ফাংশনটা ক্রমবর্ধমান অথবা এই ফাংশনটা মান বুঝাতে পেরেছি তাহলে আশা করছি তাহলে তোমরা এই সিম্পল ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা পেজটাকে জাস্ট একটু খালি করছি হ্যাঁ কারণ হচ্ছে আমরা কিছু লিখবো দেখো যে ধর আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেই চিত্রের মাধ্যমে যে দেখালাম সেগুলো হচ্ছে আসলে জাস্ট বোঝানোর জন্য বুঝিয়েছি বোঝানোর জন্য দেখিয়েছি এখন যে টপিকটা দেখাবো অর্থাৎ এখন যেইভাবে ক্রমবাসমান এবং বর্ধমান ফাংশনটাকে আমরা চিহ্নিত কিংবা প্রকাশ করব সেটা হচ্ছে তো আমাদের জাস্ট হচ্ছে পরীক্ষার খাতায় কীভাবে করবা ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে ফাংশন দেওয়া আছে এটা কম আসমান কিন্তু কম বর্ধমান কিনা সেটা তোমাকে টেস্ট করতে বলা হচ্ছে ঠিক আছে তখন তুমি কি বলবা যে এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ এক্স ফাংশনের মান বাড়ছে সলটি মিললে আমার ফাংশনটা ক্রমবর্ধমান এভাবে বললে আসলে হয়তো স্যার টিচার সিম্পিতি দেখি হয়তো কিছু নাম্বার দিতে পারে কিন্তু আসলে আসলে এভাবে কিন্তু আসলে জাস্ট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বলা হয়েছে এখন আসে তাহলে আমরা যে আমরা এখন দেখব যে কিভাবে আসলে একটা ফাংশনকে ক্রমবর্ধমান কিংবা ফাংশনটা ক্রমরাশমান সেটা বলা যায় ধরলাম আমার কাছে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স এই যে দেখালাম এফ এখন যদি বলি এই ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন ফাংশন তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস ফাংশন এটা হচ্ছে বলা হচ্ছে একটা কন্টিনিউয়াস এবং কোন দিতে বলো দেখো তো বলা হচ্ছে এক কমা বি বদ্ধ ব্যবধিতে আমার যে ফাংশন এফ আছে এই ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান সরি এ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন এবং আরেকটা কথা বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক কমা বি খোলা ব্যবধিতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য আসলে মেনলি হচ্ছে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় অটোমেটিক্যালি ফাংশনটা হচ্ছে ওই মধ্যে অন্তরীকরণযোগ্য তাহলে এখন আসলে তাহলে হচ্ছে আমরা এখন মেন টপিকে চলে আসি সেটা হচ্ছে আমার যে ফাংশন এফেক্স আছে এই ফাংশনটাকে আমরা ক্রমবর্ধমান বলবো ফাংশনটি ক্রমবর্ধমান হবে যদি এফ প্রাইম্যাক্স গ্র্যাটার দেন জিরো হয় এখন কথা হচ্ছে কোথায় ম্যাক্স জিরো হবে সেটা হচ্ছে ফর অল এক্স এলিমেন্ট অফ অ্যাকোমা বি তার মানে হচ্ছে অ্যাকোমা বি এই ব্যবধির মধ্যে যতগুলো পয়েন্ট আছে তার সবগুলো পয়েন্টের জন্য যদি এফ কী হয় গ্র্যাটার জিরো হয় তাহলে আমরা বলব আমাদের যে ফাংশন দেওয়া আছে সে ফাংশনটা হচ্ছে ক্রমবর্ধমান একইভাবে তাহলে আমরা বলতে পারি যে f of যে ফাংশনটা দেওয়া আছে সেটা ক্রম হ্রাসমান হবে যদি f প্রাইম x লেস দেন 0 হয় ফর অল x এলিমেন্ট অফ a, b এই খোলা ব্যবধির মধ্যে বুঝতে পারছিস এখন তাহলে আমরা তাহলে কি বলছি যে একটা ফাংশন ক্রমবর্ধমান হবে যাহলে যখন এফ প্রাইম হবে ওই ব্যবধির মধ্যে আর এফ অফ এক্স ফাংশনটা ওই এখন একটা ব্যবধির মধ্যে ক্রমরাশমান হবে যদি ওই ব্যবধির মধ্যে এফ প্রাইম এক্স লেস জিরো হয় তাহলে এই ব্যাপারটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করা যায় দেখো সেটা হচ্ছে ধরলাম আমার কাছে একটা ক্রমবর্ধমান ফাংশন আছে অথবা একটা ক্রম একসাথে দেখিয়ে দিচ্ছি আমরা ধরলাম এই পয়েন্টে আমরা একটা টেনজেন্ট ড্র করছি ধরলাম এই এটাই হচ্ছে আমাদের ট্যানজেন্ট এখন যদি এই যে এই পাশে যদি একটা পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি একটা স্পর্শক টানি তাহলে ধরলাম এই যে এটা হচ্ছে আমার স্পর্শক ঠিক আছে তাহলে আমরা এখন তোমরা তোমরা যদি আমাকে বলো যে দেখো এই জায়গায় যে ট্যানজেন্টটা ড্র করলাম সেটা দেখতে পাচ্ছি x কে ধনাত্মক দিকের সাথে তিটা কোণ তৈরি করেছে ঠিক আছে করেছে কিনা এখন আমরা আমরা নর্মালি যেটা কথাটা বলেছিলাম সেখান থেকে যদি ওই নর্মালি অর্থাৎ ফাংশনটা ক্রমবর্ধমান কিংবা ক্রমরাসমান সেটা বের করার জন্য নর্মাল প্রসেস যেটা বলেছে সে বলেছিলাম সেটাতে কি বলা হচ্ছিল অ্যাক্সের ভ্যালু যত বাড়ছে তত তত যদি অ্যাফ এক্সের ভ্যালু বাড়তে থাকে তখন আমরা বলবো ওই ফাংশনটা ক্রমবর্ধমান তাহলে এই ব্যবধি খেয়াল করো পিক পর্যন্ত যদি ব্যবধির কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এই ব্যবধির জন্য এক্স এর মান বাড়ার সাথে এফ এক্স ফাংশনটা ক্রমবর্ধমান মানে এফ এক্স ফাংশনের মান বাড়ছে সো আলটিমেটলি ফাংশনটা ক্রমবর্ধমান এটা বলতে পারি এখন দেখো জাস্ট আমরা জাস্ট এই যে ব্যবধির মধ্যে কোনো একটা পয়েন্টে আমরা কী করেছি স্পর্শকটা টেনেছি এখন আমরা দেখতে পাচ্ছি স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে তাহলে আমরা কি বলতে পারি যে এই যে স্পর্শকটা টেনেছি তার ঢাল ট্যান থিটা হবে না এবং আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা এটা এই অ্যাঙ্গেলটা এটা অবশ্যই কী নাইনটি ডিগ্রি চেয়ে ছোটো এবং আমরা নিশ্চয়ই জানি যে কোনো একটা টেন থিটার ক্ষেত্রে যদি কোনো একটা অ্যাঙ্গেল যদি জিরো ডিগ্রি চেয়ে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যে থাকে তাহলে টেন থিটার ভ্যালুটা পজিটিভ হয় ঠিক আছে কি না পজিটিভ হয় আবার আরেকটা কথা এই যে যদি রাইট সাইডের কথা চিন্তা করে দেখতে পাচ্ছি যে স্পর্শক যেটা টেনেছি সেটা একশোকে ধনাত্তর দিকের সাথে একটা কোন তৈরি করেছে কোন ফর্ম থেকে কোনের অবস্থান থেকে আমরা বুঝতে পারছি এই কোনটা নাইনটি ডিগ্রির চেয়ে বড় নাইনটি ডিগ্রি প্লাস এবং দেখো আরেকটা কথা সেটা হচ্ছে আমরা যখন এই যে ডিক্রিজি ফাংশনের কথা বলেছিলাম তখন আমরা বলেছি এক্সেল এই যে এই ব্যবহারের জন্য আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেল ভ্যালু যত বাড়ছে এফএফ এক্সের মান কমছে সো আলটিমেটলি আমার কী হচ্ছে এই ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং আমরা এমনিই জানি জাস্ট আমরা আমাদের প্রয়োজনের জন্য আমরা বলছি দেখো এই দেখতে পাচ্ছি এই যে স্পর্শটা টেনেছি এই স্পর্শটা দেখতে পাচ্ছি একশোকের সাথে নাইনটি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল তৈরি করেছে তাহলে আমরা নিশ্চয়ই জানি যে টেন নাইনটি প্লাস অর্থাৎ নাইনটি ডিগ্রির চেয়ে বড় যদি কোনো অ্যাঙ্গেল হয় সেটা হচ্ছে নেগেটিভ হয় সেটা একশো আশির মধ্যে হতে পারে ঠিক আছে নেগেটিভ ইয়াটা অ্যাঙ্গেলটা সরি নেগেটিভ মানটা তাহলে এখন দেখো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যদি আমরা এই যে স্পর্শকটা যদি ঢাল বের করি তাহলে দেখতে পাচ্ছি স্পর্শকের ঢালের মানটা এই যে দেখো টেন ভ্যালুটা পজিটিভ হচ্ছে যদি এই পাশে আবার যদি ডান পাশে কি দেখতে পাচ্ছি স্পর্শক টানি স্পর্শকটার যদি ঢাল বের করি দেখতে পাচ্ছি তার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ আসছে এখন তোমরা আমাকে বলো যে এই বিন্দুতে ঢাল বের করা মানে কি বোঝানো হচ্ছে যে এই ব্যবধির মধ্যে কোনো একটা পয়েন্টের ঢাল বের করা ঢাল বের করা মানে কি বোঝানো হচ্ছে আসলে বোঝানো হচ্ছে এই পয়েন্টটা আসলে ডিওয়াই ডি এক্স বের করা তাহলে আমরা কি বলতে পারছি এই জায়গায় ডিওয়াই ডি এক্স এর আমরা দেখতে পাচ্ছি পজিটিভ তার মানে কি ক্যাটার দিন জিরো না এই কাজটাই এখানে দেখানো হয়েছে তার মানে আমরা বলতে পারছি এই ফাংশনটা কি এই ব্যবধির মধ্যে ক্রমবর্ধমান তাহলে আমরা এই জায়গা থেকে একটা ফর্মুলা দাঁড় করাতে পারি সেটা হচ্ছে এক্স এফ এক্স ফাংশনটা ক্রমবর্ধমান হবে যদি ওই ব্যবধির মধ্যে কি হয় এফ প্রাইম এক্স গ্রেটার দেন জিরো হয় এই যে পজিটিভ দেখতে পেয়েছি আবার যদি এফ ও এক্স ফাংশনটা একটা ব্যবধির মধ্যে ক্রম রাসমান হবে যদি এফ প্রাইম এক্স কী হয় লেস দেন জিরো হয় দেখতে পাচ্ছিলাম কি এখানে দেখতে পাচ্ছিলাম কি মান নেগেটিভ সো এফ প্রাইম এক্স লেস দেন জিরো বুঝাতে পারছি তাহলে এই ব্যাপারটাই হচ্ছে আসলে ক্রমবর্ধমান ফাংশন আর ক্রম রাসমান ফাংশনকে প্রকাশ করে যে একটা ফাংশন একটা ক্রমবর্ধমান হবে যদি কী হয় এফ প্রাইম্যাক্স গ্রেটার জিরো হয় ওই ব্যবধির মধ্যে আর যদি একটা ফাংশন কোনো একটা ব্যবধির মধ্যে ক্রম রাসমান হবে যদি ওই ব্যবধির মধ্যে অ্যাফ প্রাইম্যাক্স লেস দ্যান জিরো হয় বুঝাতে পেরেছি আশা করছি তাহলে তোমাদের প্রবলেম পুরো এই যে রাসমান ফাংশন এবং ক্রমবর্ধমান ফাংশন এর বেসিক যে কনসেপ্টটা সেটা বুঝাতে পেরেছি তাহলে এই আশা করছি দিল তোমরা যদি একটু বুঝে থাকো তাহলে এই সংক্রান্ত যদি কোনো ম্যাথ থাকে কিংবা যে ম্যাথগুলো আমরা সলভ করব পরবর্তীতে সেই ম্যাথগুলো আশা করছি তোমরা বুঝতে পারবে এবং তোমরা ইজিলি কনসেপ্টটাকে গ্র্যাপ করতে পারবে আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ